সুতরাং যেই বিষয়ের মাধ্যমে মানুষের চিন্তা চেতনার ভিতরে রদবদল হয়, মানুষের দুনিয়া মুখ থেকে মানুষ পরকালমুখী হয়, দুনিয়া বিমুখতা অর্জন করা সম্ভব হয়, ওই ফিকিরের নাম হলো শুধুমাত্র আখেরাতের ফিকির। ওই আখেরাতের ফিকির যদি মানুষের হৃদয়ে হৃদয়ে যদি অর্জন হয়ে যায়, আখেরাতের ভয় রব্বে করিমের সামনে দণ্ডায়মানের ভয়, আর রব্বে করিমের সামনে আমার জীবনের প্রত্যেকটি কর্মের হিসাব দেওয়া লাগবে, এই ভয় যদি মুহতারম দোস্ত বুজুর্গ আমার আপনার সহ তাম পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের হৃদয় স্পটের ভিতরে যদি পয়দা হয়ে যায়, তাহলে এই বাংলাদেশে এমন একটি শান্তি এবং এমন একটি সুখের দেশ হবে যা বর্তমান সময়ের পুরা পৃথিবীর জন্য মডেল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রব্বে করিম আমার আপনার জীবনের প্রত্যেকটা কার্যক্রম পর্যবেক্ষণ করেন, এই চিন্তা চেতনা যদি একটা মানুষের হৃদয়ের ভিতরে যদি ঢুকাইতে পারে, ওই হৃদয়ওয়ালা মানুষের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র যখন পরিচালনা হবে, ওই সমাজ আর রাষ্ট্রটাই শান্তি আর নিরাপত্তায় ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার আরেকটা কাজ হলো মানাকান নাফসা আনিল হাওয়া, আও পৃথিবীর মানুষ শুনো, দ্বিতীয় নাম্বার কাজের গতি হলো মানুষের নফস এবং মানুষের শাহওয়াত কুপ্রবৃত্তির যে তাড়নাগুলো আছে এইগুলি কখনো বাস্তবায়ন করা যাবে না। আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. آمنت بالله صدقت يا رب العالمين ويا أرحم الراحمين. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মরহুম ইসমাইল বাগমারের স্মরণে সত্তরতম মৃত্যুবার্ষিক স্মরণে আজকের বার্ষিক ঈশা আলী সব উপলক্ষে ওয়াজু দোয়ার মাহফিলের জনাব সদরে জলসা মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত সিরতাজ হজরত ওলামায়ে কেরাম রব্বিয়ান এবং বিভিন্ন এরিয়া থেকে আগত সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম তাওহীদী জনতা, আল্লাহ জাল্লা শাহনুর আলী সান্দরবরে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এমন একটি মহৎ গুরুত্বপূর্ণ ওয়াজ মাহফিল যেখানে হযরতে উলামায়ে কেরাম তাদের জবান মুবারক থেকে কোরআন ও সুন্নাহর আলোকে আমাদেরকে পরকালের কিছু পাথেয় এবং সামানা এবং তা অর্জন করার জন্য দিক নির্দেশনামূলক একটি ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম প্রত্যেকে যার যার মাকাম থেকে আলহামদুলিল্লাহ আলোচনা করতেছেন। আমাদের আজকের মাহফিলের অন্য অন্য আলোচক বৃন্দ বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান বৃন্দ ওনারা আলহামদুলিল্লাহ উপস্থিত হয়ে গেছে। আমি আপনাদের খেদমতে অল্প সময়ের ভিতরে একটি বিষয় আরজ করব, সেই বিষয়টি হলো আজকে তাম পৃথিবীর ভিতরে আমরা যারা মানুষ আছি
আমাদের চিন্তা চেতনা আমাদের ফিকির আমাদের এই ফিকিরের ভিতরে গলত তৈরি হয়ে গেছে আমাদের চিন্তা চেতনার ভিতরে অনেক পরিবর্তন হয়ে গেছে যতদিন পর্যন্ত আমার আপনার চিন্তা চেতনার ভিতরে পরিবর্তন মন্দ থেকে ভালোর দিকে না আসবে ততদিন পর্যন্ত মুহতারাম দোস্ত বুজুর্গ আমাদের পারিবারিক ভাবেই বলেন ব্যক্তিগত জীবনের ব্যাপারেই বলেন সামাজিক ভাবেই বলেন রাষ্ট্রীয় জীবনেই বলেন সর্বক্ষেত্রে অশান্তির যে আগুনের দাবানল জ্বলছে মানুষের চিন্তা এবং ফিকিরের পরিবর্তন যদি না হয় অন্য কোনো উপায়ে পৃথিবী থেকে এই অশান্তি দূর করার আর কোনো উপায় থাকবে না এইজন্য মুহতারাম যেই বিষয়ের মাধ্যমে মানুষের চিন্তা চেতনার ভিতরে রদবদল হয় মানুষের দুনিয়া মুখ থেকে মানুষ পরকালমুখী হয় দুনিয়া বিমুখতা অর্জন করা সম্ভব হয় ওই ফিকিরের নাম হলো শুধুমাত্র আখেরাতের ফিকির ওই আখেরাতের ফিকির যদি মানুষের হৃদয়ে হৃদয়ে যদি অর্জন হয়ে যায় আখেরাতের ভয় রব্বে করিমের সামনে দণ্ডায়মানের ভয় আর রব্বে করিমের সামনে আমার জীবনের প্রত্যেকটি কর্মের হিসাব দেওয়া লাগবে এই ভয় যদি মুহতারাম দোস্ত বুজুর্গ আমার আপনার সহ তাম পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের হৃদয় স্পটের ভিতরে যদি পয়দা হয়ে যায় তাহলে এই বাংলাদেশে এমন একটি শান্তি এবং এমন একটি সুখের দেশ হবে যা বর্তমান সময়ের পুরা পৃথিবীর জন্য মডেল হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আখিরাতের ভয় মানুষের হৃদয়ের ভিতরে অর্জন করা ব্যতীত দুনিয়ার বিভিন্ন প্রশাসনিক শক্তির মাধ্যমে অর্থনৈতিক এবং তথ্য প্রযুক্তির শক্তির মাধ্যমে একটা রাষ্ট্রের উন্নতি এবং একটা রাষ্ট্রের অগ্রগতি এটা কখনো পরিপূর্ণভাবে আশা করা যায় না জাগতিক দিক থেকে একটা রাষ্ট্রের উন্নতি আর অগ্রগতির জন্য যেমন তথ্য প্রযুক্তির উন্নতি ব্যবস্থার দরকার আছে ঠিক তদ্রূপ অর্থনৈতিক উন্নতির ব্যবস্থাপনারও দরকার আছে এটা অস্বীকার করার কিন্তু কোনো ব্যবস্থা নাই ঠিক তদ্রূপ পৃথিবী থেকে অন্যায় অপরাধ দমন করার জন্য মানুষগুলোকে আসল সত্যিকার অর্থে মানুষ বানানোর জন্য এবং মানুষগুলোকে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহমুখী করার জন্য আখিরাত ভোলা মানুষগুলোকে আখিরাতমুখী করার জন্য ঠিক তদ্রূপভাবে মানুষের চিন্তা চেতনা তথা আমলের ভিতরে পরিবর্তন আনার দরকার আছে না নাই আজকে পৃথিবীর ভিতরে যে সমস্ত রাষ্ট্রগুলো তথ্য প্রযুক্তির দিক থেকে উন্নত তাদের রাষ্ট্র জাগতিক দিক থেকে নাম্বারের ভিতরে সিরিয়ালের ভিতরে গণনার ভিতরে আসে অর্থনৈতিক অবস্থার দিক থেকে যে রাষ্ট্রগুলো একটু উন্নত মানের তাদের সিরিয়ালের ভিতরে তাদের নাম আসে কিন্তু ওই সমস্ত রাষ্ট্রগুলোর মানুষের ভিতরে ঈমান না থাকার কারণে পরকালের ভয় না থাকার কারণে ওই সমস্ত রাষ্ট্রগুলোর ভিতরে কখনো শান্তি খুঁজে পাওয়া যায় না এই জন্য মুহতারাম রব্বে করিম আমাকে আপনাকে সহ তাম পৃথিবীর মানুষগুলোকে কোরআনে হাকিমের মাধ্যমে দুইটা কর্মসূচির কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলেছেন এই দুইটা কর্মসূচি যদি কোনো বান্দা বান্দি তাম পৃথিবীর কোনো মানুষ যদি আদায় করতে পারে ওই মানুষের জন্য জান্নাত বহু দূরে নয় বরং ওই মানুষের জন্য জান্নাত হলো খুব কাছে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ মুহতারাম দোস্ত বুজুর্গ এক নাম্বার কর্মসূচি হলো আজকে আমি পৃথিবীর বুকে আমার অর্থ সম্পদ থাকতে পারে পৃথিবীর ভিতরে আমার শান শৌকত আমার ইজ্জত সম্মান অনেক আকাশ চুম্বী জনপ্রিয়তা আমার থাকতে পারে মুহতারাম দোস্ত বুজুর্গ এইগুলো দুনিয়ার লেভেলের বিষয় দুনিয়াতে চলতে গেলে অর্থেরও প্রয়োজন আছে মাকামেরও প্রয়োজন আছে কিন্তু একটা মানুষ যখন দুনিয়ার পিঠ থেকে দুনিয়ার পেটের ভিতরে ঢুকবে ওই সময় মানুষের জন্য সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান এবং আমল আওয়াজ দিয়া বলেন ঠিক কি না এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিয়ে বলেন মা ইনদাকুম ইনফাদু ওয়া মা ইনদাল্লাহি বা ও পৃথিবীর মানুষ শুনো তোমাদের কাছে যা কিছু আছে তোমাদের কাছে যত বিষয় আছে জাগতিক সমস্ত বিষয়গুলো ধ্বংস হয়ে যাবে
কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, থাকবে শুধুমাত্র মানুষের যে ঈমান এবং আমল করবে, সেই ঈমান এবং আমল আল্লাহর কাছে রক্ষিত থাকবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই আমলের আগ্রহ পয়দা কিভাবে হবে? আখিরাতের ভয় আমার সামনে আপনার সামনে আলোচনা করার মাধ্যমে, আখিরাতমুখী হওয়ার মাধ্যমে আমলের ভিতরে আগ্রহ পয়দা হবে। আমার মুহতারাম দোস্ত বুজুর্গ, রাজনৈতিক বিভিন্ন প্রহরের নেতৃবৃন্দ, আমাদের সকলের একটা বিষয় মনে রাখা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়ে আমাদেরকে একটু সুযোগ দিয়ে রাখছেন, কিন্তু রব্বে কারীম পৃথিবীর কোন মানবকেই কিন্তু ছেড়ে দেন না। এই জন্য রব্বে কারীম সূরাতুল ফাতিহার ভিতরে আমাদেরকে বলতেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন সমস্ত জগতের রব হলো আল্লাহ, তিনি অত্যন্ত দয়ালু পরিপূর্ণ দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াতের ভিতরে আমাদেরকে বলতেছেন, পৃথিবীর বান্দারা সাবধান হয়ে যাও, শুনে রাখো, খুব ভালো করে মনে রাখো, এই জগতে কিন্তু তোমাদের জন্য শেষ নয়, আরেকটা জগৎ কিন্তু তোমাদের সামনে আসতেছে। ওই জগতের একচ্ছত্র সমস্ত ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ। আজকে যদি আমি তোমাদেরকে সুযোগ দিয়ে দিছি কিন্তু ছেড়ে দেই নাই, ছেড়ে দেই নাই বিদায়, প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, প্রত্যেকটা মানুষের দুনিয়ার আমলের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? প্রস্তুতি যদি আমার আপনার ভালো হয়, দুনিয়া থেকে যদি প্রস্তুতি গ্রহণ করে যেতে পারি, তাহলে আমার আর আপনার আমলের পরবর্তী জিন্দেগি যাজা এবং সাজার জগতের ভিতরে রব্বে কারীমের রহমতের আশা করতে পারি। এই জন্য রব্বে কারীম তামাম পৃথিবীর মানুষগুলোকে দুইটা জিনিসের সবক দিয়া বললেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, যদি জান্নাতি মানুষ হতে চাও, পরকালে যদি ইজ্জত আর সম্মান সহকারে রব্বে কারীমের সন্তুষ্টির জীবন যদি অর্জন করতে চাও, এক নাম্বার কাজ হলো কিয়ামতের ময়দানে রব্বে কারীমের সামনে প্রত্যেকটা আমলের হিসাব কিতাব দেওয়া লাগবে। ওই দিন রবের সামনে ধারানোর ভয় অন্তরের ভিতরে পয়দা করো, সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম, যে মানুষটার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, ওই মানুষের দ্বারা কোনো দুই নাম্বারি, ওই মানুষের দ্বারা কোনো গুনাহ, ওই মানুষের দ্বারা কখনো সুদ ঘুষ ইত্যাদি মানুষের ক্ষতিকর কোনো কাজ করা সম্ভব নয়। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহি আলাই, থানবী রহমাতুল্লাহি আলার দরবারের ওনার আজাল্লে খলিফাদের একজন, উনি সব সময় প্রায় সময় নিজের নফসের ভিতরে এমন ভাবে আলোচনা করতেন, আল্লাহ তাআলা আমার সব কিছু দেখতেছেন, আমার সব কিছু শুনতেছেন। মুহতারাম, রব্বে কারীম আমার আপনার জীবনের প্রত্যেকটা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এই চিন্তা চেতনা যদি একটা মানুষের হৃদয়ের ভিতরে যদি ঢুকাইতে পারে, ওই হৃদয়ওয়ালা মানুষের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র যখন পরিচালনা হবে, ওই সমাজ আর রাষ্ট্রটাই শান্তি আর নিরাপত্তায় ভরপুর হয়ে যাবে, সুবহানাল্লাহ। দুই নাম্বার আরেকটা কাজ হলো নাহান নাফসা আনিল হাওয়া। ও পৃথিবীর মানুষ শুনো, দ্বিতীয় নাম্বার কাজের গতি হলো মানুষের নফস এবং মানুষের শাহওয়াত কুপ্রবৃত্তির যে তাড়নাগুলো আছে, এইগুলি কখনো বাস্তবায়ন করা যাবে না, বরং কুপ্রবৃত্তির সমস্ত তাড়না থেকে নিজেকে বিরত রাখতে হবে। পৃথিবীর বান্দা বান্দিরা শুনে রাখো, এই দুইটা কর্মসূচি, এই দুইটা চিন্তা চেতনা যদি তোমাদের ভিতরে ঢুকাইতে পারো, এক নাম্বার চিন্তা চেতনা রব্বে কারীমের সামনে দণ্ডয় মানের ভয়, দুই নাম্বার কার্যক্রম, দুই নাম্বার কর্মসূচি পৃথিবীর মানুষ শুনো, ওই কর্মসূচি হলো তোমার নিজের নফসটাকে যদি খারাপ এবং কুপ্রবৃত্তির চাহিদা থেকে যদি বিরক্ত রাখতে পারো, রব্বে কারীম
পরের আয়াতের ভিতরে জান্নাতের সুসংবাদ দিয়া বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই পৃথিবীর মানুষ এই দুই কর্মসূচি যে বান্দা বান্দি দুনিয়ার জিন্দেগির ভিতরে বাস্তবায়ন করবে ওই বান্দা বান্দিকে রব্বে করিম সুসংবাদ দিয়া বলেন ওই বান্দা বান্দিদের জন্য আশ্রয়স্থল হবে জান্নাত। সুবহানাল্লাহ। এইজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের দুনিয়ার জিন্দেগির ভিতরে চলা অবস্থায় সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় মান আমার আপনার অন্তরের ভিতরে পয়দা করার দরকার আছে না নাই? হ্যাঁ। দ্বিতীয় নাম্বার, নিজের নফসের তাড়নার কাজ যত আছে সবগুলো বর্জন করব মুহতারাম। এই উভয়টা বিষয় অর্জন হয় ওলামায়ে কেরামের সোহবতের মাধ্যমে, ওলামায়ে কেরামের কাছাকাছি সম্পর্কের মাধ্যমে। আল্লাহ জাল্লা শানহু আমাদের সকলকেই উক্ত বিষয় সহ ওলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ যে নসিহতগুলো বের হবে সকল বিষয়গুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলেই বলি আমিন। যেহেতু বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন এই জন্য আমি আলোচনা এখানে সমাপ্ত করছি। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।